কৃষ্ণে আর কাঁদিস নে, মারে তোর বুঝি খিদে পেয়েছে? হায় সৃষ্টিকর্তা, স্বামী মারা যাওয়ার পর এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, আমার নিজের মেয়ের মুখে খাবার তুলে দিতেও পারছি নে। কাঁদিস না মা, কাঁদিস না। এই এই চোর চোর, আমার দোকানের দুধের বোতল চুরি করে নিয়ে গেল রে। চোর চোর, ধর তোরা ধর, সবাই ধর। চোর চোর, থাম চোর বেডি, থাম বলছি থাম, দিনে দুপুরে চুরি, থাম থাম। দয়া করো আমাকে, দয়া করো, আমি আমার বাচ্চাটার জন্য দুধ চুরি করেছি, আমাকে ছেড়ে দাও, আমি বড্ড অসহায় গো। সব চোর ধরা পড়ার পর অসহায়ের নাটক করে। এই মার, সবাই মার এই চোরকে, মার, আমার দোকানের দুধের বোতল চুরি, হারামজাদি চোর। আমাকে মেরো না, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার লাগছে। আরে ধুর ধুর, আজ বাজার করতে কত দেরি হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যাই, এদিকে সন্ধ্যা নেমে আসছে। একি দেখছি আমি, হায় হায়, এই বাচ্চাটার মা কারো হাতে মার খেয়ে এখানে পড়ে মরে আছে, আশেপাশে তো কাকেও দেখতে পাচ্ছি নে। আহারে, বাচ্চাটা কি কাঁদছে। যাই, এই বাচ্চাটাকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই। ও নৌকার মাঝি, ওপরে তোমার নৌকায় আমায় নিয়ে যাবে গো মাঝি। ও নৌকার মাঝি, ওপারে তো তোমাকে নিয়ে যেতে পারি আমি, কিন্তু দিদি একটা কথা, তোমার কোলে ওটা কার বাচ্চা গো? তোমার সাথে তো বাচ্চার চেহারা মেলে না, কোথাও থেকে আবার চুরি করে আনলে না তো? আরে না না, তুমি আমায় ভুল বুঝো না মাঝি, আমি মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি, তার মা রাস্তায় মরে পড়েছিল। মাঝি, এই মেয়েটাকে আমি নিজের কাছে রেখে দিব, অনাথ হয়ে রাস্তায় কোথায় পড়ে থাকবে বলো? বাবা, তুমি অনেক দয়াবান, উঠে এসো আমার নৌকায়, উঠে এসো। আহা, মেয়েটা কেমন তোমার কোলে চুপ হয়ে আছে, সে তোমাকেই নিজের মা ভেবে নিয়েছে। একি একি, হঠাৎ আকাশটা কালো হয়ে উঠলো কেন? হায় হায়, জ্বর উঠবে না তো আবার? হায় হায় রে, গেল গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার রোজগারের একমাত্র উৎস নৌকাটা ডুবে গেল, হায় হায় রে। আরে আরে, এটা তো সেই বাচ্চাটা, এখনো জীবিত আছে। হায় রে, সৃষ্টিকর্তা বুঝি এটাই চায়, এই মেয়ে আমার ঘরে বড় হোক, আমারও তো সন্তান নেই। এত কিছু ঝড় ঝাপটা পার করে যখন এই মেয়ে আমার কাছে এসেছে, তবে এই মেয়েকে আমার পরিচয়ে বড় করব। সৃষ্টিকর্তা আমার নৌকা কেড়ে নিয়েছে, কিন্তু তার বদলে সন্তান দিয়েছে। আহা, মেয়েটার কি সুন্দর চাহনি, বউ এই মেয়েকে পেলে সন্তান না হওয়ার সব হাহাকার ভুলে যাবে, আমাদের ঘরে আর কোনো দুঃখ থাকবে না। মরে গেলাম, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওগো, একি একি, এ কি অবস্থা হয়েছে তোমার? ওগো, কি হয়েছে গো তোমার, কি হয়েছে? এই অবস্থা তোমার কেমন করে হলো গো? বউ, আমাকে আগে দ্রুত হাসপাতালে নিয়ে যাও, আমি ব্যথা একদম সহ্য করতে পারছি না। বউ, ওই মেয়েটাকেও সাথে নিও, আমি সব তোমাকে পরে খুলে বলবো। মিসেস শেফা, আপনার স্বামী চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, তার কাটা পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি, এখন আপনার স্বামীকে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন।
গো তোবার, তুমি তো নৌকা চালানোর জন্য নদীতে গিয়েছিলে, তুমি রাস্তায় আছিলে কেন? আরে মেয়েটাই বা কে? বলছি বউ, তোমাকে সব ঘটনা খুলে বলছি। সব দোষই অপয়া মেয়েটার, সব দোষই অপয়াটার। এই মেয়ের জন্যই আজ তোমার এই অবস্থা হয়েছে। জন্মের পর থেকে একের পর একজনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আর এই মেয়েকেই নাকি তুমি নিজের ঘরে রাখতে চাও? মানছি আমার কোনো সন্তান নেই, তাই বলে জেনে শুনে এই মেয়েকে নিজের মেয়ে বলে মানতে পারবো না, বুঝতে পেরেছ? চুপ করো বউ, চুপ করো। একটা সদ্য জন্ম নেয়া মেয়ে কখনো অপয়া হতে পারে না। যদি কপালে কারো দুর্ভাগ্য থাকে তবে সে তা ভোগ করবেই। এই মেয়ে আমার বাড়িতে আমার কাছেই থাকবে। চলো আমাকে আর আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলো। আজ তুমি অসুস্থ বলে তোমাকে কিচ্ছু বললুম নে। এই মেয়ে কতদিন আমার বাড়িতে থাকে আমিও তা দেখবো। কাল কেটে বাড়িতে অশান্তি ঢোকাতে পারবো নে। সারা জীবন সন্তানহীন থাকবো, তবু এই মেয়েকে মেনে নিব নে। অপয়া হারামজাদি, কবুতর আমাকে মা বলে ডাকবি নে? আমি তোর মা নই। সংসারের কাজ, পঙ্গু স্বামীর যত্ন, আমি সব করতে করতে জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে। ওগো, তোমার কি এখনো বোধবুদ্ধি হলো নে? এমনি তো আর রোজগার নেই, এই মেয়ে তো দিন দিন বড় হচ্ছে, কি খাওয়াবে কি পড়াবে শুনি? বউ, আমাদের সংসারে অভাব, টুম্পামার খাওয়া দাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। পঙ্গু হয়ে কাজ করতে পারবো না তো কি হয়েছে? ভিক্ষা করে খাবো? আমি টুম্পাকে খাওয়াতে পড়াতে পারলে তোমার মায়ের ভালোবাসা দিতে কি? তোর জন্য আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করছে, তোর জন্য আমার স্বামী পঙ্গু হয়েছে। হারামজাদি, কোথা থেকে উড়ে এসে পড়লি তুই? হ্যাঁ ম্যা 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 ম্যা। বউ, খোরা পানিয়ে বেশি দূর চলতে পারেনি, তাই ভিক্ষায় বেশি আয় রোজগারও হয়নি। যা আয় হয়েছে আজকের দিনটা কোনো মতে চালিয়ে নাও। অপয়াটা বাড়িতে খুঁটি কেড়ে বসে থাকলে ভিক্ষার টাকাও কপালে ছুটবে নে। এখনো সময় আছে, হারামজাদিটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। অমন সন্তান আমার চাই নে, বুঝেছ? কানের কাছে এই এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো। টুম্পা আমার মেয়ে, এ বাড়িতেই থাকবে, তুমি মানো আর না মানো। লক্ষ্মী মেয়ে আমার, তুই কিছুতেই অপয়া হতে পারিস না। মা মা, তুমি আমাকে ছেড়ে খেতে বসেছো মা, আমাকে একটু খেতে দাও না মা। সকাল থেকে আমি কিছুই খাইনি। ও মা, শুনছো আমি কি বলছি? আরে ধুর, যখনই খেতে বসবো তখনই হারামজাদিটা কোথা থেকে যেন চলে আসে। খাবার খাবি তা আইনে? দাঁড়া, জমির খাবার খাওয়াচ্ছি তোকে। মামাকে কেন দিতে পারি না? বাবা কত ভালোবাসে আমাকে, না খেতে দেয় না দেখতে পারি, সব সময় শুধু দুচ্ছাই দুচ্ছাই করে। আমার বড্ড ক্ষুধে পেয়েছে, আমি আর ক্ষুধার জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না। আশেপাশে তো কেউ নেই, যাই ওই ফলের ঝুড়ি থেকে কয়েকটা ফল খাই। হায় হায় রে, কে ফেললো রে, কে ফেললো আমার সব ফল? কে ফেললো? হারামজাদি, এই অল্প বয়সে চুরি করা শিখে গেছিস? চল তোর মাকে গিয়ে বিচার দিব। লাগছে কাকিমা, লাগছে আমার কানে ব্যথে লাগছে। ও ছাড়ো কাকিমা ছাড়ো। হ্যাঁ শেফা, আগে তো সন্তান ছিল নে সেটা এক কথা, কিন্তু কোথা থেকে মিজকে তোকে সন্তান কুড়িয়ে এনে দিল, আর সেই সন্তানকে আবার চুরি শিক্ষা দিয়েছিস?
আরামজাদি তোর মেয়ে আজ আমার ফল চুরি করে খেয়েছে। বাগিনি দিদি তুমি এই মেয়েকে রেখে চলে যাও, এই মেয়ের ব্যবস্থা আমি করছি। এমন শিক্ষা দেই মেয়েকে, এই মেয়ে যেন আর কোনোদিনও কারো কিছু চুরি করতে না পারে। আজ রেখে গেলুম, পরের বার এমন করা দেখলে মেরে হাত ভেঙে দিব। হ্যাঁ বিশেষ কারণ আমি ইচ্ছে করে চুরি করিনি, খিদে জ্বালে সহ্য করতে দাপিরে আমি চুরি করেছি। অপয়া আরামজাদি যায়নি, তোর জন্য আমাকে কত বড় অপবাদ শুনতে হলো। বাড়ি বই এসে বাগিনী দিদি আমাকে গাল বন্ধ করে যায়, আজ তোরে রোগে নেই ডাইনি কোথাকার। বাবা হুমাগো হুমাগো, চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর, স্বামীটার জন্য তো তোকে বাড়ি থেকে তাড়াতে পারিনি, এভাবে মেরে মেরে মেরেই ফেলবো। জীবিত বাড়ি থেকে বের করতে না পারলে লাশ করে তো বাড়ি থেকে বের করতেই পারবো। শেফা করছোটা কি? আমার মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি? তোমার মনে কি মায়া মমতা কিচ্ছু নেই? কেন মেয়েটাকে এভাবে অত্যাচার করো? কেন মেয়েটাকে মেনে নিতে পারো না? হ্যাঁ ওই মেয়ে অপয়া, ওই মেয়ের জন্য তুমি পঙ্গু হয়েছো, আমার সোনার সংসারে অভাব ঢুকেছে, আমি ওকে মেয়ে হিসেবে মানি নে। আমি থাকতে তোর কিচ্ছুটি হবে না। কে বলেছে তুই অপয়া? তুই আমার চোখের মণি, সোনা মণি। নবাবের মতো কুন্তি চালিয়ে রান্না করলে হবে? এভাবে সারা দিন চলে যাবে, রান্না করা খাবার আর পেটে যাবে না আমার। এই তো তাড়াতাড়ি রান্না করছি। গেলু 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 রে, আমার সব গেলু রে, সব গেলু। হায় হায় আরামজাদি, তাড়াতাড়ি করে রান্না করতে বললুম আর এই জন্য ইচ্ছে করে সব খাবার ফেলে দিলি। আজ তোর রোগ কে নেই ডাইনি, আজ তোর রোগ কে নেই।
কাপড়গুলো ধুতে হবে বাবা। ছাড়ো আমাকে, ছাড়ো, জল তুলতে দাও। তোর জল লাগবে? আমি তোকে জল তুলে দিচ্ছি। শীতের সকাল কত আরামেই না ঘুমাচ্ছিলাম। অনেক ঘুমিয়েছো, এবার কাজে যাও তো দেখি। পিচকে দাদা বাইরে দাঁড়িয়ে আছে। সাত সকালে আসার কি দরকার ছিল? হ্যাঁ, শুধু শুধু তোর বৌদির হাতের লাউয়ের বাড়ি খেলাম, মাথাটা কেমন ট্যাং ট্যাং করছে। মাইরি দাদা, সকাল সকাল না গেলে কি ভালো মাছ পাবো বলো? আর তুমি যা ঘুম পাগলা, তোমাকে প্রতিদিন টেনে হিসড়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। ভালোই রসিকতা শিখেছিস দেখি। চল চল, শোন, আজ আমরা নদীর পূর্ব দিকে যাব, শুনেছি ওখানে প্রচুর মাছ ধরা পড়ে। এই দেখ দেখ, দুজনের জালে কত মাছ আটকা পড়েছে। বলেছিলাম না এখানে অনেক মাছ। সত্যি গো দাদা, তোমার কথাই সত্যি হলো। চলো আরেকবার জাল ফেলি, আজ পকেটে অনেক টাকা জমবে গো। মেয়েটা সেই স্কুল থেকে এসে দুটো কে খেলতে গেছে, সন্ধে হতে চললো, এখন অব্দি এলো নে। রূপা, হ্যাঁ রূপা, তোর মেয়ে বাড়িতে ফিরেছে রে? না গো দিদি, সেই তখন টুম্পার সাথে খেলতে গেছে, বাড়ি ফিরে নামই নিচ্ছে নে। দুজনে না দোষী হয়ে সারা গ্রাম ডই ডই করে ঘুরে বেড়ায়। সে আর বলতে, কোথায় এখন খুঁজি বলতো? একটু বাদে ওর বাবা ফিরে মেয়েকে না দেখলে তো বাড়ি মাথায় তুলবে। ওই তো দিদি, ওরা চলে এসেছে। মা মা, আমরা পিকনিক খাবো। হ্যাঁ মা, আমরা পিকনিক খাবো। জানো আজকে বেলিরা ওদের বাড়িতে সবাই মিলে পিকনিক খাচ্ছে। ও মা, চলো না আমরা সবাই মিলে পিকনিক খাই। এই সময় আবার পিকনিক? কি পায়না চললি তোরা? হ্যাঁ ও দিদি, মেয়েরা তো ঠিক কথাই বলেছি, এখন তো শীতকাল, এই সময় তো সবাই পিকনিকের আয়োজন করে, বাচ্চারা যখন চাইছে। চলো না আমরা দুই পরিবার মিলে একটা পিকনিকের আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তো দাদার সাথে কথা বলে দেখবো কেমন। মিষ্টি দাদা, আমাকে ওই বড় মাছটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওই রুই মাছটাই দাও। পিচকে দাদা, আমাকে 2 কেজি ওই ছোট বাটা মাছগুলো দাও তো, আজ আমরা পিকনিক করব, তাড়াতাড়ি দাও। মাছ ভাজা না হলে কি আর পিকনিক জমে? দাও দাও। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমরা দুই পরিবার আগামীকাল ওই শিমুলতলায় পিকনিকের আয়োজন করব কেমন। হ্যাঁ দাদা, কাল সকালে আবার আলসেমি করো না, সকাল সকাল উঠে পড়ো, দুজনে বাজার করতে যাব, ঠিক আছে? না উঠলে আবার আমার হাতে বাড়ি কাঁপবে। যা বলেছো দিদি, যাগে, বাজার করার দায়িত্ব আমাদের, আর রান্না করার দায়িত্ব কিন্তু তোমাদের বাপু। হ্যাঁ হ্যাঁ, সে
এমন রান্না করব নি, তোমরা সবাই চেটে পুটে খাবে। আহ, ফিসকে রে ফিসকে, রান্নার যা সুগন্ধ আসছে, আজ পিকনিক একেবারে জমে যাবে রে। যা বলেছো দাদা। এই তোরা কে রে, কোথা থেকে এসেছিস আর আমার রাজ্যে আমাকে না জানিয়ে পিকনিক পার্টি করছিস? এত বড় সাহস তোরা কোথায় পেলি? হ্যাঁ সিংহ মামা, এখানে সাহসের কি আছে? এই রাজ্য তো আমাদের সবার, তাই আমাদের স্বাধীনতা আছে, এতে তোমার পারমিশন নেয়ার কি আছে? এখন যাও তো বাপু, নিজের গুহায় যাও আর আমাদের শান্তিমতো পিকনিক খেতে দাও। না, এখানে কোনো পিকনিক টিকনিক হবে না, আমি কিছুতেই তোদেরকে আমার গুহার সামনে রং তামাশা করতে দিব না। দাদা, সিংহ মামাকে আটকাতে হবে, নইলে সবকিছু তছনছ হয়ে যাবে। দিদি, এখন তাণ্ডব শুরু হলো, এই বজ্জাত সিংহ চেহারে আক্রমণ শুরু করেছে, ওরা দুজন সামলে নিতে পারবে না। এদিকে মেয়ে দুটো কোথায় চলে গেল? তোমরা চলে যাও, মেয়েদের খোঁজো, আমাদের কথা ভেবো না। তোমাদের এভাবে ফেলে যাই কি করে গো? না, এটা হতে পারে না। ওগো, তোমরা চোখ খুলো গো, চোখ খুলো। সিংহ বাবা, তুমি এটা কি করলে? আমাদের দুই বউকে এভাবে বিধবা বানিয়ে দিলে। আমি হলাম এ রাজ্যের রাজা, আমার কথা যে অমান্য করবে তাদের মৃত্যু আমার হাতেই। এবার তোদের দুজনের পালা, আজ তোদের দুজনকে দিয়ে আমি রাতের মহাভোজন করব। রূপা, আরো জোরে দৌড়া, আরো জোরে দৌড়া, কিছুতেই এই সিংহের কাছে ধরা পড়া যাবে না। আমাদের মেয়েদের যে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, আমি তো মামিকে হারিয়ে ফেলেছি, এখন কোথায় যাবো? নে অন্ধকারে তো কিছুই দেখছি না। বাবা, মা, তুমি কোথায়? আমরা যে হারিয়ে গেছি, আমাদের নিয়ে যাও, আমাদের যে ভীষণ ভয় লাগছে। সখি দেখ, বাচ্চা দুটো কেমন করে কাঁদছে, মনে হয় ওরা ওদের বাবা মাকে হারিয়ে ফেলেছে। আমার মনে হয় ওদের সাহায্য করা উচিত। দেখ দেখ, ওরা কেমন ভয় পেয়ে কাঁদছে। এই যে বাচ্চারা, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমরা এসো আমাদের কাছে এসো। কে আমরা তোমাদের ক্ষতি করব না, বরং সাহায্য করব। এবার বলো তো তোমরা, তোমরা এত রাতে এখানে কি করে এলে? জীবনে কাল হয়ে দাঁড়ালো, এই পিকনিকের জন্য আমাদের জীবনে জ্বর হয়ে গেল, সেই জ্বরের জন্য জামিনেরও হারালো। এখন আমরা মেয়ে দুটোকে আমরা দুজন শীতে জমে একেবারে মরে
কচু গাছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ গো। এই বিপদের দিনে আমাদের মেয়ে দুটোকে আগলে রেখেছো। সত্যি তোমাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না না, এভাবে বলবেন না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, এটাই তো ধর্ম, তাই না? আচ্ছা দিদি, এরা তো আমাদের মেয়েদেরকে আগলে রেখে আমাদের কাছে পৌঁছে দিল। আমরা যদি ওদেরকে যত্ন করে আমাদের কাছে আগলে রাখি তাহলে কেমন হবে বলো তো? ভালোই হবে। চল তবে, আমরা এদেরকে আমাদের সাথে করে নিয়ে যাই। আজ থেকে তোমাদের আর কোনো অযত্ন হবে না গো। আমরা দুই বউ মিলে তোমাদের অনেক যত্ন নিব। দিদি, আমাদের দুজনই তো স্বামী অকালে প্রাণ হারালো, এবার আমরা আমাদের সংসার চালাবো কি করে? এদিকে আবার বাচ্চা দুটো ছোট। আমরা প্রতিবেশী হলেও দুই পরিবার, আর দুই পরিবার সবসময় এক হয়ে চলেছি। সুখের সময় আমরা যেভাবে এক হয়েছিলুম, দুঃখের সময়ও আমরা একই থাকবো রে। তুই কোনো চিন্তা করিস নে, বিধাতা নিশ্চয়ই কোনো না কোনো পথ খুলে দিবে। চল কচু কাছে জল দিয়ে আসি, আর আমরা দুজনে কাজ খুঁজতে যাব তারপর, বুঝেছিস? আরে আরে দিদি, দেখো দেখো কত কচু শাক জন্মেছে। উমা, তাই তো তাই তো, এই তো এক অবিশ্বাস্য কাণ্ড রে বাপু। অবিশ্বাস্য কিছুই না গো, তোমরা আমাদের মন প্রাণ ভরে যত্ন করেছো, সেই যত্নেরই ফল এসব গো। হ্যাঁ গো, আমাদের জাতের একটা ধর্ম আছে, আমরা যত যত্ন পাবো আমাদের ফলন তত বৃদ্ধি পাবে। ও দিদি, তাহলে তো আমরা রোজগারের একটা পথ পেলুম গো। এই দুই রঙের দুই কচু শাক বিক্রি করে আমরা আমাদের সংসার চালাতে পারবো গো। ইয়ারে, ঠিকই বলেছিস, এখন আমাদের এই দুর্দিনে এই কচু শাকই শেষ সম্বল। চল দুটো কচু শাক তুলে বাজারে নিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।